আসসালামু আলাইকুম। আজ আমরা ম্যাক্সপ্রো 4TMG ক্যাপসুল কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার খাওয়ার নিয়ম, সাইড ইফেক্ট এবং বর্তমান কোম্পানির রেট সম্পর্কে জানবো। এছাড়া অন্য কোনো অ্যারোপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে আমাদের কমেন্টে ওষুধটির নাম লেখেন, পরবর্তীতে সেটার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সপ্রো 4T, এটি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি প্রোডাক্ট। আর এর জেনেরিক উপাদান ইসোমিপ্রিলাজল। এটি মূলত গ্যাসের বা গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া গলা বা বুক জ্বালা, পেট বা উপরে পেটের মধ্যে জ্বলন, পেট ব্যথা, পাকস্থলী ব্যথা বা ডায়রিয়া, পেটের চাপ বৃদ্ধি অনুভূতি, পেট ফাঁপা, বমি বমি ভাব বা বমি হলে, অ্যাসিডিটির স্বাদ অনুভব হলে, পেটে নর্মাল বা গুরুতর ব্যথার ক্ষেত্রে, খাওয়ার ইচ্ছা না থাকলে, অ্যাসিড রিফ্লাক্স বা পেটের কোনো পাচক অংশ থেকে রক্তপাত হলে বা অত্যাধিক ক্ষুধা ক্ষুধা ভাব হলে, পেটে বিভিন্ন পাচক রোগের ক্ষেত্রে বা হৃদরোগ সংক্রান্ত সমস্যার জন্য বুকে জ্বালা পোড়া বা গিলতে সমস্যা হলে ক্যাপসুলটি ব্যবহার করা হয়। এছাড়া দীর্ঘদিন গ্যাসের সমস্যা থাকলে, গলায় খাদ্য উঠে আসা ভাব হলে, মুখে অপ্রীতিকর স্বাদ বা খারাপ স্বাদ অনুভব হলে, মুখের মধ্যে ঘা হলে, শরীরে জয়েন্টগুলো রেডনেস, ফুসকুড়ি বা ব্যথা বা উষ্ণতা হলে, পেটের মধ্যে উদ্গিরণ বা বদহজম হলেও এটি ব্যবহার করা যায়। ম্যাক্সপ্রো 4TMG ক্যাপসুল দিনে একটি করে খেতে হয়, আবার কখনো কখনো দিনে দুইটি করে খাওয়া যায়। আর শিশুদের ক্ষেত্রে ম্যাক্সপ্রো 20MG ক্যাপসুল খাওয়াই বেটার। নর্মালি ক্যাপসুলটি খাওয়ার আগে বা পরে খাওয়া যায়, তবে খালি পেটে খেলে বেশি ভালো হয় বা খাওয়ার 1 ঘন্টা পরে খেলেও ভালো হয়। গর্ভাবস্থা বা স্তন্যদানকারী রোগীদের ক্ষেত্রে ক্যাপসুলটি খাওয়া মোটেও উচিত নয়, তবে প্রত্যেক ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত, কারণ ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধ ও তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে। ম্যাক্সপ্রো ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া, তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কিছু প্রভাব কিছু ব্যক্তির উপর পড়তে পারে, তবে সবার উপর এর প্রভাব দেখা দেয় না। এজন্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তেমন ভয় পাওয়ার কারণ নেই। মাথা ব্যথা, ডায়রিয়া, তলপেটে ব্যথা, কষ্টকাঠিন্য, মুখে শুষ্কতা, বমি, অনিদ্রা, হাইপারটেনশন, রক্তস্বল্পতা, উদাসীনতা, বরণ, অত্যাধিক প্রস্রাব হওয়া বা প্যারাদায়ক প্রস্রাব হওয়া, মুখ দিয়ে গ্যাস বের হতে পারে, নাকের ভিতর প্রদাহ হতে পারে, মানসিক ব্যাধি, অস্বাভাবিক দৃষ্টি, কিডনি ব্যথা, পেশি বা স্নায়ুবিক দুর্বলতা, ফুসফুস বা ঘামও ঝরতে পারে। ম্যাক্সপ্রো 4TMG ক্যাপসুলে বর্তমান মূল্য 10 টাকা করে। এটি ছিল ম্যাক্সপ্রো ক্যাপসুলে প্রয়োজনীয় ইনফরমেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।